কক্সবাজারের উখিয়াই রোহিঙ্গা ক্যাম্পের চার মাঝিকে খুনের দায় স্বীকার করে এক রোহিঙ্গা যুবকের ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ হওয়া ভিডিওটি নজরে আসার পর সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে এপিবিএন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় একটি অস্ত্র হাতে নিয়ে এক যুবক কিছু কথা বলছেন, যেখানে তিনি রোহিঙ্গাদের ভাষায় কথা বলেন। নিজেকে মোহাম্মদ হাশিম পরিচয় দিয়ে নিজের বাবার নাম আব্দুল জাব্বার বলে জানান। একই সঙ্গে তিনি ক্যাম্প 18 বাসিন্দা এবং তার মাজির নাম আব্দুল জাব্বার বলে দাবি করেন। এতে বলা হয় ক্যাম্প 18 তে 25 জনকে 25টি পিস্তল দেয়া হয়েছে। হেড মাজি শাহাবুদ্দিন, রহমতুল্লাহ, ভূঁইয়া, রফিক, কাদের, খায়রুল নামের এই 6 ব্যক্তি এদের সব অস্ত্র দেন, তাদের টাকাও দেওয়া হয়। এসব যুবকরা মিলে ক্যাম্পের হেডবাজি আজিমুদ্দিন, সানাউল্লাহ, জাফর, ক্যাম্প 17 এর ইসমাইলকে খুন করেছে। তাদেরকে দিয়ে এসব হত্যা করানো হয়েছে। এসব ক্যাম্পে খুন খারাপি বেড়ে যাওয়ায় টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। টাকা দেওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তারা বুঝতে পেরেছে এটা অন্যায়। তবে এই ভিডিওর ব্যাপারে এপিবিএন জানায় ভিডিওটি তারা দেখেছেন এবং শুনেছেন। ওখানে এই যুবক যে পরিচয় দিয়েছে তা সত্য কিনা, এর পেছনে কোনো রহস্য আছে কিনা, যাদের নাম উল্লেখ করেছেন তারা কারা, এসব তদন্ত করে দেখা হচ্ছে। সে যে বক্তব্যটি দিয়েছে এর কতটুকু সত্যতা আছে এবং এর পেছনে কোনো রহস্য আছে কিনা এবং এর কোনো অপচেষ্টা আছে কিনা, যারা মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছে, বিভিন্ন অপরাধ সাধন করতেছে, তাদের কোনো অপচেষ্টা রয়েছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করতে পারবো। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি আশ্রয় শিবিরে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, আর তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।